নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি ভারতীয় ক্রিকেট নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিও শুরুর আগে, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু পাশের বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং তোমরা সমস্ত ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো তোমরা জানো যে 15 তারিখ কিন্তু হতে চলেছে আইপিএলের ফাইনাল, এবং তারপরেই কিন্তু সমস্ত প্লেয়ার, ভারতীয় প্লেয়ার যারা, তারা দেশে ফিরে আসবেন। বাট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও কিন্তু তার পরে পরেই শুরু হচ্ছে, এবং যারা ভারতীয় দলের স্কোয়াড যারা রয়েছেন তো তারা কিন্তু ইউএইতে থেকে যাবেন। এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা সেটা তো অলরেডি তোমরা জানো, আমি সেটা জানিয়ে দিয়েছি আমার চ্যানেলে একটা ভিডিওতে। তো যারা যারা ভিডিওটা দেখোনি অলরেডি গিয়ে দেখে নাও। তো সেই স্কোয়াডে বেশ কিছু নতুন নাম অ্যাডেড হওয়ার চান্স ছিল, এবং উমরান মালিক তিনি কিন্তু অলরেডি ভারতীয় দলের সাথে যুক্ত হয়েছিলেন, এবং তিনি কিন্তু নেট বোলার হিসাবে থাকবেন ভারতীয় দলের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য। হায়দ্রাবাদ দলের হয়ে খেলেন আইপিএলে, তিনি কিন্তু ভারতীয় দলের সাথে যুক্ত থাকবেন, এটা একদম কনফার্ম। তার পাশাপাশি এই মুহূর্তে যে দুটো নাম উঠে আসছে, কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার এবং দিল্লি ক্যাপিটালের কিন্তু আবেশ খান। তো তোমরা জানো যে দিল্লি ক্যাপিটালের হয়ে খেলেন আবেশ খান, এবং যথেষ্ট একজন দক্ষ বলার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নতুন কিছু করে বলার কিছু নেই, তোমরা অলরেডি জানো, তার খেলা দেখেছো তোমরা, তিনি কিন্তু কেকেআরের একটা গেম চেঞ্জার বলা যায়। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি কিন্তু খুব ভালো বোলিংও করতে পারেন, তো একটা অলরাউন্ডার প্যাকেজ বলা যায় ভেঙ্কটেশ আইয়ার। তার পাশাপাশি আবেশ খানের পারফরমেন্স তোমরা দেখেছো আইপিএল এবছর, এবং উমরান মালিক তার কথা তো বললাম, তিনি হায়দ্রাবাদের হয়ে খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের, তো তিনি কিন্তু অলরেডি জয়েন করে গেছেন ভারতীয় দলের জন্য। তার পাশাপাশি কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং আবেশ খানের নামটাও নতুন করে যুক্ত হলো। তো খুবই ভালো একটা খবর, এরকম ইয়ংস্টার যারা ইয়ং প্লেয়ার ভারতীয় দলে, তারা যদি ভারতীয় দলের সাথে যুক্ত থাকে খুবই সেটা ফিউচারের জন্য, ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ একটা খবর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ফাইনালি কী হয়, এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবং যদি কিছু পরিবর্তন হয়, যে কারণে কিন্তু একটা নাম উঠে আসছিল যে হয়তো ঈশান কিশানের পরিবর্তন হিসাবে আমরা দেখতে পেতে পারি ভেঙ্কটেশ আইয়ারকে, বা অন্য কোনো প্লেয়ার যারা যদি ফর্মে না থাকে তাদের জায়গায় কিন্তু আমরা এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ফাইনাল স্কোয়াডেও আমরা দেখতে পেতে পারি। তো ফাইনালি কী হয় সেটা তো সময়ই বলবে, দেখা যাক কী হয়। তো তোমরা কি চাও, তোমরা এই তিনজন প্লেয়ারের মধ্যে তোমাদের পছন্দের কে, যাকে তোমরা ফাইনালি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে মেন স্কোয়াড রয়েছে সেখানে তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।